আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের যে বিষয়টা জানাতে চলেছি সেটা হচ্ছে, আপনারা যে কোনো ক্লাস বই, যে কোনো ক্লাসের বই আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো যে কোনো ক্লাসের বই ডাউনলোড করার জন্য আপনারা যে কাজটা করবেন, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লিখবেন NCTB। তো NCTB লেখার পরে আপনাদের এরকম একটা ওয়েবসাইট আসবে। তো এই ওয়েবসাইটের ভিতরে আপনারা প্রবেশ করবেন। তারপর এই যে দেখতেছেন মেনু নির্বাচন, আপনারা ওই মেনু নির্বাচনে একটা ক্লিক দিবেন। মেনু নির্বাচনে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের অসংখ্য অপশন আসবে, যেমন এখানে আছে NCTB সম্পর্কে, তারপরে হচ্ছে আপনার শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক। তো আমরা যেটা দরকার হচ্ছে, আমরা হচ্ছে পাঠ্যপুস্তকে আমরা ক্লিক করব। তো পাঠ্যপুস্তকে ক্লিক দেওয়ার পরে আপনারা এরকম অনেকগুলো অপশন আসবে। তো আপনারা যেটা করবেন, আপনারা কোন ক্লাস বইগুলো ডাউনলোড করবেন, তো আপনারা যে কোনো ক্লাস বই ডাউনলোড করার জন্য এখানে দেখেন বিভিন্ন সাল দেওয়া আছে। তো আমি কথার কথা, আমি হচ্ছে 2023 সালের বইগুলো আমি ডাউনলোড করব। তো 2023 সালের বই ডাউনলোড করার জন্য ওই 2023-এর উপরে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা 2023 সালে কোন বই ডাউনলোড করবেন, আর আমি কথার কথা মাধ্যমিক স্তরের যে বইগুলো আছে সেগুলো আমি ডাউনলোড করব। তো মাধ্যমিকে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখন মাধ্যমিকের কোন বই ডাউনলোড করব, কথার কথা আমি ষষ্ঠ শ্রেণীর বইগুলো ডাউনলোড করব। তো ষষ্ঠ শ্রেণীতে আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন PDF ফাইল চলে আসছে। তো এই PDF-এ ক্লিক দেওয়ার পরে PDF-এ ধরেন আমি মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণীর বইটা ডাউনলোড করব। তো এই যে দেখেন অপশনগুলো চলে আসছে, এই ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের উপরে আমি ক্লিক দিলাম, বাংলা বইয়ের যে ফাইল চলে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আপনারা যে কোনো ক্লাস বই কিন্তু আপনারা খুব সহজেই NCTB লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা পাশে থাকবে।